Hello programmer, welcome to Codes Patshala. So আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটার নাম হচ্ছে বাই এ শভেল। সেটা হচ্ছে রাউন্ড 377 এর ডিপ 2 একটা প্রবলেম। সো প্রবলেমটা যেটা বলা হয়েছে পলিকার্পাস আর্জেন্টলি নিডস শভেল। সো পলিকার্পাসের শভেল প্রয়োজন এবং সে শভেল কিনতেছে। ইন দ্য পকেট পলিকার্পাস হ্যাজ আনলিমিটেড নাম্বার অফ 10 বার্ল কয়েন্স। সো পলিকার্পের কাছে 10 এর অনেক সংখ্যক কয়েন রয়েছে। তো এই 10 টাকা দিয়ে সে কতগুলো শভেল কিনতে পারবে? ইট ইজ অবভিয়াস দ্যাট হি ক্যান পে 10 শভেলস উইদাউট এনি চেঞ্জ। সো সে 10 টাকার শভেলগুলোকে কোনো চার্জ ছাড়াই পে করতে পারবে। 10 টাকা 20 টাকা এগুলো সে পে করতে পারবে। বাট পারহ্যাপস হি ক্যান বাই ফিউয়ার শভেলস অ্যান্ড পে উইদাউট এনি চেঞ্জ। নোট দ্যাট পলিকার্প শুড বাই অ্যাট লিস্ট ওয়ান শভেল। সো তার একটা শভেল কিনতেই হবে এবং সে 10 টাকার শভেলগুলো অর্থাৎ 10 20 30 এগুলোকে পে করতে পারবে। বাট 11 12 25 এরকম যেগুলো থাকবে সেগুলোকে সে পে করতে পারবে না। তো এইখানে একটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কে এবং আর ইনপুটে দেওয়া থাকবে, দুইটা ইন্টিজার। কে হচ্ছে যে দা প্রাইস অফ ওয়ান শভেল। তো এখানে আমরা যদি উদাহরণে দেখি তো 117 হচ্ছে একটা শভেলের প্রাইস, এবং দ্য ডিনোমিনেশন অফ দ্য কয়েন ইজ পলিকার্প পকেট that is different from 10 barrel coins. So এখানে আবার একটা 3 দিয়েছে, 3 টাকে কি বললো যেটা হচ্ছে যে 10 ছাড়াও পলিকার্পের পকেটে আরেকটা কয়েন থাকবে, সেটা যে কোনোটা হইতে পারে, ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। যেমন এখানে সেটা 3, সেকেন্ড ইনপুটে সেটা 7 টাকার কয়েন। সো আমাদেরকে বলতে হবে পলিকার্প এইভাবে সর্বনিম্ন কয়টা হচ্ছে যে শভেল কিনতে পারে যাতে করে সে সেটাকে কোনো চেঞ্জ ছাড়া পে করতে পারে। ওকে, so that means কি হচ্ছে, that means আমি যদি এখানে বলি যেমন সেই হচ্ছে যে প্রথম ক্ষেত্রে সে 9টা শভেল কিনছে। তো 9টা শভেল কেনার পর শভেলের প্রাইস 9টা শভেল তার মিনিমাম কেন কিনতে হলো, কারণ হচ্ছে যে প্রাইস হচ্ছে 117 এবং যেটার ফলে আসলো কত, এখানে আমাদের উল্লেখ করা হয়েছে 1053। সো লাইক 1050 তো সে 10 টাকার কয়েন দিয়ে পে করতেই পারবে। 10 টাকার কয়েন দিয়ে এখানে সে 1050 পে করতে পারবে। যে 3 টাকাটা সেটা সে কি দিয়ে পে করবে, সেটা পে করার জন্য দেখতে হবে তার খুচরা 3 টাকা আছে কিনা। তো ইয়েস, তার কাছে খুচরা 3 টাকা আছে এবং সে সেটা দিয়ে পে করবে। 15 এবং 2 এর এক্সাম্পলের ক্ষেত্রে কি হইলো, সে যখন 2টা শভেল কিনতেছে 15 টাকা, তখনই অলরেডি 30 টাকা হইলো এবং সে সেটা 15 টাকা দিয়ে পে করতে পারবে এবং সে পে করে দেবে, অর্থাৎ মিনিমাম শভেলটাই সে কিনবে। তো লেটস স্টার্ট দ্য প্রবলেম, আমরা এটাকে সলভ করি। ইট মিনস আমাদেরকে দেখতে হবে যে খুচরা টাকাটা আছে কিনা, অর্থাৎ সে চেঞ্জ ছাড়া পে করতেছে কিনা। তো এটা তো আমরা অলরেডি অনেক প্রবলেমে দেখেছি যে কিভাবে আমরা লাস্টের ডিজিটটাকে পাবো, সেই স্ট্র্যাটেজিটাই কাজে লাগাবো। ওকে, সো আমরা দুইটা ভেরিয়েবল যেটা হচ্ছে যে শভেলের দাম এবং কত টাকা খুচরা টাকাটা নিয়ে নিলাম এবং আমরা ইনপুট নিয়ে নেব। এন্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা সাম ভেরিয়েবল রাখবো। ওকে, সো আমরা এটা একটা ফর লুপ চালাবো, ফর লুপ বাই 1 থেকে, এবং এটা কন্টিনিউয়াস ফর লুপ হবে যেটা আমরা ডাবল সেমিকোলন দিয়ে কন্টিনিউয়াস ফর লুপে রূপান্তর করতে পারি, এবং এটাকে আমরা একবার রোটেশন করব। করার ফলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সাম প্লাস ইকুয়াল এ, ঠিক আছে? অর্থাৎ এ তো আমাদের প্রাইস, অর্থাৎ সে একটা করে শভেল কিনবে, একটা শভেল তো মিনিমাম কিনবে, এবং সেই শভেলটাকে সে চেক করবে। ইফ সাম মডুলাস 10 ইকুয়াল 0, ঠিক আছে, যে সেটা 10 টাকা দিয়ে পে করা যায় কিনা, আর যেটা করতে পারে সে সাম, ঠিক আছে, সাম মডুলাস 10 = বি, অর্থাৎ যে খুচরা টাকাটা তাকে প্রত্যেকবার দেওয়া হবে সেটা দিয়ে সে পে করতে পারে কিনা। যদি এটা পে করতে পারে তাহলে সে তখনই সে সেই নাম্বারটাকে, অর্থাৎ কয়টা শভেল কিনে সে পে করলো সেটা তো আমাদের আয় দ্বারা, কারণ একটা করে শভেল কিনবে এবং আয়ের মান একবার করে বাড়বে, সেটা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। এবং শেষে আমরা কি করব, ব্রেক করে দেবো, অর্থাৎ যখনই কেনা পে করতে পারবে তখন আমরা আর কিনবো না, আর যদি পে করতে না পারে তাহলে আমরা সেটাকে কিনতেই থাকবো। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এবার আমরা এটাকে রান করে দেখি। ওকে, এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, আমি একটা ফার্স্ট ব্র্যাকেট মিস করেছি। আচ্ছা, এটা যেটা করলাম সেটা হচ্ছে যে আমি 10 এর মডুলাস করেছি, আসলে এখানে আমাদের হ্যাঁ 10 এর মডুলাস করে b, অর্থাৎ লাস্ট ডিজিটটা আমাকে দেখতে হবে। দ্যাটস ইট। আমরা যদি 117 এবং 3 দেই, 117 এবং 3 দেই, এবং আমরা কিন্তু এক্স্যাক্টলি 9 পাচ্ছি। সেটাকে আমরা সাবমিট করে দেব। Submit it. Submitted successfully and accepted. এখানে আমরা দেখতে পাচ্ছি accepted already, যেটা রানিং। ওকে, accepted. So it was a quite simple problem. So আজকে আমরা সেই জন্য এটাকে warm up problem হিসেবে করে আমরা আরেকটা problem solve করব। Let's go for another one. So আজকে আমরা new year transpositionটাও solve করব। এটা একটা graph related problem ছিল, এবং এটা গুড বাই 2014, যেটা হচ্ছে 2014 সালে একটা কোয়েশ্চেন। সো লেটস সলভ ইট। নিউ ইয়ার ইজ কামিং ইন লাইন ওয়ার্ল্ড। সো লাইন ওয়ার্ল্ডে নিউ ইয়ার আসতেছে। দেয়ার আর এন সেলস, সেখানে এন সেল রয়েছে এবং সেখানে এন সেলের মধ্যে আর কি বাসিন্দারা রয়েছে, ঠিক আছে। সো ইউজার ট্র্যাঙ্কস 0121 হ্যাজ মেড এ ট্রান্সপোর্টেশন সিস্টেম। সো সেইখানকার যে আপনার ট্রান্সপোর্টেশন মন্ত্রী বলতে পারেন, সো সে একটা সিস্টেম তৈরি করলো, যেটা হচ্ছে যে একজন আরেকটা সেলে যেতে পারবে এবং নিউ ইয়ার সেলিব্রেট করতে পারবে। ফার্স্ট the of n-1 position a1 a2 an-1 for every integer I where I 1 less than I n-1 the condition, মানে হচ্ছে যে সে প্রথম একটা সেলে তো থাকবেই, সে যদি পর্যবেক্ষণ করতে চায় অন্য সেলে যেতে চায় তো সে প্রথম সেলে থাকতেই পারে। তো তার প্রথম সেল থেকে লাস্ট সেল পর্যন্ত যাবে। That's the thing, এটাই এখানে বলা হইলো, এবং সামথিং লাইক দিস আপনারা এটা পড়ে নিতে পারেন, বাট এখানে যেটা বলা হয়েছে সেটা আমি এখন এক্সপ্লেইন করতে যাচ্ছি। সো আই থিঙ্ক দ্যাটস নট নেসেসারি। দেন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হলো 84, এবং এখানে ইনপুট দেওয়া হলো সেই বাসিন্দাগুলোর ভ্যালুগুলো বলতে পারে, ঠিক আছে। সো আমাদেরকে এটা বলে দিতে হবে যে তারা ট্রাভেল করতে পেরেছে কি না। সো এটা কিভাবে বলবো, যেমন এখানে 4 ইনপুট দেওয়ার ফলে যেটা হইলো, সো আমরা যদি প্রথম ইনপুটটা কপি করে নেই, লেটস মুভ ইট, এটাকে সরাই, এবং এটা আমরা প্রথম ইনপুটটা যদি দেখি, ওকে এটা সরানো যাবে না। ওকে, তো আমরা প্রথম ইনপুটটা যদি দেখি যে এখানে 4 রয়েছে, 4 থাকার কারণে যে এখানে ইয়েস প্রিন্ট করেছে, তাই তো। এটা হচ্ছে যে আমাদের এটা সে 4 নাম্বার সেলে যেতে পারবে, ঠিক আছে, 4 নাম্বার সেলে সে যেতে পারবে। and then আমরা দ্বিতীয় এক্সাম্পলটাকেও একই ভাবে এখানে দেখার চেষ্টা করব, বাট দিস ওয়ান ইজ কোয়াইট ওকে 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 আমরা এটা একটু বড় করার চেষ্টা করছি। সো এখানে 4 নাম্বার সেলের জন্য যেটা হচ্ছে যে সে যেতে পারবে, যেটা ইনপুট সেকশনে বলা হয়েছে, এবং সে 5 নাম্বার সেলে যেতে পারবে না সেকেন্ড এক্সাম্পলের জন্য। তো কিভাবে সে যেতে পারবে আমরা একটু দেখি। অর্থাৎ সে যখন প্রথম সেলে যাবে তখন তার ভ্যালু 1 হয়ে যাবে, দ্বিতীয় সেলে গেলে তার ভ্যালু 3 হয়ে যাবে, তৃতীয় সেলে গেলে তার 4 হয়ে যাবে এক্স্যাক্টলি। তো সে 4 পর্যন্ত কিন্তু অলরেডি ট্রাভেল করতে পারবে। and then এখানেও যদি আমরা দেখি প্রথম সেলে, তার মানে 1, তার সাথে আরো যদি 2 প্লাস দেই 3, তার সাথে যদি আরো 1 প্লাস দেই 3, ঠিক আছে, ইট মিন্স 3, আর আরো যদি 2 যোগ করি তার মানে হচ্ছে 5। অর্থাৎ সে এখানেও যেতে পারলো, কিন্তু তাও সে যেতে পারলো না কেন, নো কেন প্রিন্ট করলো, ইট মিন্স সে যেতে পারেনি, অর্থাৎ আমরা কিছু একটা ভুল করতেছি। সেখানে 1 to 4 এ যেতে পারলো এবং বাকিটাতে যেতে পারলো না। the fact is সে আমরা এখানে বলাই হয়েছে যে n-1 এবং n-i, it means সে প্রথম একটা সেলে অবস্থান করতেছেই। সো প্রথম একটা সেলে অবস্থান করতেছেই, তার মানে সেই জন্য এখানে আসলে আটটার জায়গায় সাতটা ভ্যালু ইউজ করা হয়েছে, তার মানে আমাদের এখানে অলরেডি ওয়ান আছে এবং বাকি যে তিনটা ভ্যালু যদি আমরা যোগ করি পরপর তাহলে আমরা এখানে পাচ্ছি 3, 1 plus 3 and then হচ্ছে যে 4, it means সে যেতে পারবে। এবং আমরা যদি অন্যটার ক্ষেত্রে খেয়াল করি তাহলে আমাদের এখানে যদি আমাদের 1 থেকেই থাকে and then হচ্ছে যে 1 এর সাথে যদি আমরা 1 plus 2 হ্যাঁ 3 আর একে 4, তো আমরা এখানে করতে পারি 3 1 plus 2 sorry extremely sorry 4, so আমরা এখান থেকে কি নেব, yes আমরা এখান থেকে 3 টাকে নেব যে 3 এর সাথে কাউন্ট করে কিনা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা এলিমেন্ট অবশ্যই কম। তো আমরা এখান থেকেও সেম ভাবে যখন 3 হবে আর আমাদের আগের 1 ঠিক আছে, সো আমাদের আগের 1 আমরা এটাকে 2 3 4 এখানে আমাদের 4 রয়েছে এবং আমাদের আগের 1 দুই সব মিলে আমাদের 5 হইলো। এখন আমরা যদি এই ফোর্থ এলিমেন্টটাকে 2 যদি যোগ করে ফেলি তাহলে কিন্তু আমাদের 7 হয়ে যাচ্ছে, বাট এক্স্যাক্টলি দ্যাট মিন্স আমাদের এখান থেকেও একটা কমাইতে হবে এবং এলিমেন্টগুলোকে যোগ করতে হবে। ইট ইজ আ সিম্পল ওয়ে, সো লেটস সলভ ইট। এটা একটা গ্রাফ রিলেটেড প্রবলেম বলতে পারেন। সো ওকে, দেন আমরা মেইনটুকু কপি করে নেই এখান থেকে, Control C main ফাংশনটা। ওকে ঠিক আছে, এন্ড দেন আমরা হচ্ছে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নেই এ বি, এবং যেহেতু আমাদের একটা অ্যারে লাগবে সেহেতু আমাদের একটা অ্যারেতে আমরা ইনপুট নিয়ে নিলাম এ। ওকে, আমরা এখন অ্যারেতে ইনপুটটা নিয়ে নেব i equal to 0 i less than কিন্তু a minus 1 হবে আমাদের, হ্যাঁ কারণ হচ্ছে যে অলরেডি যে ট্রাভেল করতে চাচ্ছে সে তো অলরেডি একটা সেলে থাকবে, ইট মিন্স সে যদি ফার্স্ট সেলেই থাকে তাহলে তারা ট্রাভেল করার দরকার নেই। তো আমরা এখানে অ্যারেতে ইনপুটগুলো নিয়ে নিলাম এন্ড দেন আমরা চেক করব যে ফর ইন্টিজার i, ওকে আইটাকে আমরা 0 থেকে কোন পর্যন্ত চালাবো, i less than এটা আমাদের কত a minus 1, so that's it আমরা এই পর্যন্ত চালাবো। এবং আমরা আইটাকে কিভাবে বাড়াবো সেটা তো আমরা প্রথমেই বললাম যে আইটাকে আমরা মানে এক ঘরে যাব এবং সেটা থেকে লাভ দিয়ে পরের ঘরে আমরা যেতে পারবো। আমরা এইভাবে আইটাকে চালাবো i equal to array i, অর্থাৎ সেই এলিমেন্টটাকে সে চেক করে নেবে। এবার যদি আমাদের if i সমান সমান যে স্ট্র্যাটেজিটা বললাম যে এক কম b minus 1 থাকে তাহলে আমরা বলবো যে হ্যাঁ সে যেতে পারবে, so yes he can go, and আমরা কি করে দেব ব্রেক করে দেব, ব্রেক না আমরা এখান থেকে বের হয়ে যাব, অর্থাৎ প্রবলেম থেকে আমরা বের হয়ে যাব। আদারওয়াইজ বের হইলে তো বের হয়েই গেলাম, অর্থাৎ রিটার্ন 0 দিয়ে যদি ছেলে যাইতে পারে এভাবে মিলে যায় তাহলে সে বের হয়ে যাবে আর আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। এবং যদি নাই যাইতে পারে দেন আমরা হচ্ছে যে বলে দেব এক্সিকিউট করে দেব যে নো he can't go, সে যেতে পারবে না, এবং তুমি নো প্রিন্ট করে দাও। অর্থাৎ ফর লুপটা এক্সিকিউট হলে কিন্তু আমাদের নোটা প্রিন্ট করবে না, আর যদি ফর লুপটা এক্সিকিউট হয় তাহলে আমাদের তো ইয়েসই প্রিন্ট করবে, দ্যাটস ইট। এবার আমরা এটাকে এক্সাম্পলের সাথে মিলাই দেখব। ওকে, তো আমরা প্রথম এক্সাম্পলটা কপি করে নেই, হয়ে গেল কপি। এক্স্যাক্টলি, আচ্ছা আমরা সাবমিট করে দেখি সরাসরি, আমার একটু সমস্যা করছে, তো আমি এটাকে কপি করে জাস্ট সাবমিট করব। এন্ড দেন এখানেই আমরা বুঝতে পারবো যে প্রোগ্রামটা রান করছে কিনা। সাবমিটেড সাকসেসফুলি। running on test 1. So আমরা একটা প্রবলেমের ফেস করেছি, টাইম লিমিট এক্সিট হয়েছে। কেন হয়েছে? কারণ আমরা আয়ের মান প্রত্যেকটা সেল অনুযায়ী বাড়াইছি। এটা হচ্ছে যে তাহলে হবে না, প্রত্যেকটা সেল অনুযায়ী আমাদের বাড়ানো যাবে না, আমাদেরকে ক্লাস করতে হবে। ক্লাস, এখন আমরা সাবমিট করে দেখি। ওকে, দ্যাট মিনস আমাদের নোটেশনটা ঠিক মতো হচ্ছিল না। তো এটা আসলে আবারও রং অ্যান্সার দিয়েছে, বিকজ আমরা এখানে একবার ভেরিয়েবলটাকে ইনপুট নিয়েছি, আসলে এটাই ভুল করেছি এটা মনে হচ্ছে। এবং আমরা যদি ইয়েস এক্স্যাক্টলি দুইবার ইনপুটটা নেই এবং দেন যদি আমরা সাবমিট করি, গুড বাই 2014, okay, and then it is accepted. So দেখতে পাচ্ছি এখানে accepted, যদিও verdict, okay, accepted. Thank you everyone, thanks for watching, see you in the next video.